দর্শক সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা শিশু হাসপাতালে কার্ডিয়াক বিভাগের আইসিইউ এর আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান, কথা বলবো তার সাথে। কামরুল, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, আমরা যতদূর জানতে পেরেছি যে আইসিইউ রোগীদেরকে এইচডিইউতে সরানো হয়েছে, তারা কি সেখানে নিরাপদ কিনা এবং আগুনের আরো বিস্তারিত তথ্য, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আপনাকে জানাতে চাই। আজ দুপুর 1:30টার দিকে আনুমানিক এখানে যে শিশু হাসপাতালটির পঞ্চম তলায় এনআইসিইউ, যেটি শিশুদের অর্থাৎ শিশুদের আইসিইউ যে ওয়ার্ডটি, সেটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস নিশ্চিতভাবে জানাতে না পারলেও, তবে তারা ধারণা করছেন যে এসির বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। দেশে আপনাকে একটু জানিয়ে রাখি, যেই কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা সেই কক্ষটি পরিদর্শন করেছি। সেখানে সেই কক্ষটিতে 3টি এসি ছিল, তার মধ্যে 2টো এসি একেবারেই বিস্ফোরিত হয়ে, মানে বোঝার উপায় নেই যে এটি আসলে কি কোনো বস্তু বা এসি ছিল কিনা, বা এই ধরনের একটি পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। আর আগুন লাগার খবর পেয়েই তো ফায়ার সার্ভিস এখানে উদ্ধার তৎপরতা শুরু করে, প্রায় ঘণ্টাখানিক চেষ্টা করেই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগুন লাগার সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষ যে শিশুগুলো ওখানে চিকিৎসাধীন ছিল, ওখানে 17 জন শিশু ভর্তি ছিল, তারা চিকিৎসা নিচ্ছিলেন, সেখানে আগুন লাগার সাথে সাথে তাদেরকে ওখান থেকে সরিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুগুলো ভালো আছে এবং তারা যথাযথ চিকিৎসা পাচ্ছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে ব্রিফ করেছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে একটি হাসপাতালে অগ্নি নির্বাপনের জন্য যে পর্যাপ্ত যে ব্যবস্থা সেটি এখানে ছিল না, বেশ কিছু ত্রুটি তারা দেখতে পেয়েছে এবং এই ত্রুটিগুলো সারানোর জন্য তারা কিছু সুপারিশ করেছে। তো এই ছিল দিশা আমার কাছে সর্বশেষ রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতাল থেকে। কামরুল, ধন্যবাদ আপনাকে।